এসবিএসটিসি তমলুক কলকাতা বাস চালু। বিস্তারিত খবর বিরতির পর আপনারা দেখছেন হলদিয়া নিউজ চ্যানেলের মধ্য দিয়ে। দীর্ঘদিনের দাবি মেনে মন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রেরণায় তমলুক থেকে কলকাতা সরকারি এসবিএসটিসি বাস চালু হলো। বাসটি তমলুক সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে সকাল 7:30 অপরদিকে বিকেল 5টায় তমলুক ধর্মতলা থেকে ছাড়বে। ভায়া মেছাদা ছাত্রাগাছি বাসটি যাবে। আজ এই বাসটির উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি শেখ সুফিয়ান, এসবিএসটিসি বোর্ডের সদস্য সুকুমার দাস প্রমুখ। এই বাসটি মূলত জেলা ও হাওড়া জেলা থেকে কলকাতা যাওয়ার ডেলি অফিস যাত্রীদের সুবিধা হবে বলে জানালেন। আপনারা দেখছেন হলদিয়া নিউজ চ্যানেলের মধ্য দিয়ে। দাবি ছিল এটা যে এখান থেকে মানে কলকাতা যাওয়ার জন্য সরকারি বাস তারা পায় না। এখানে এমনিতেই প্রাইভেট বাস দুখানাই রয়েছে, যেখানে যে টাইমটা ওরা অ্যাভেল করে তাতে অনেক অফিস যাত্রীদের প্রবলেম হয়ে যায়। অনেকদিন ধরে পৌরসভার বিভিন্ন ক্ষেত্রে শহরের লোকেরা অনেকবার ধরে আবেদন জানিয়েছিল। এবং আমাদের আপনাদের খেয়াল আছে যে যখন আমাদের এই ডিপো উদ্বোধন করেন বা শিলান্যাস করেন আমাদের পরিবহন মন্ত্রী মহাশয়, সেখানে উনি কথা দিয়েছিলেন যে এখানে একটা আপনারা বাস অ্যারেঞ্জমেন্ট করুন আপনারা দক্ষিণবঙ্গ থেকে। রবিদাস আবেদন ছিল যে মানুষের গণপরিষেবা যাতে স্মুথ হয় তার জন্য এই টাইমে একটা আরও সরকারি বাস বৃদ্ধি করার জন্য, যার জন্য আমরা এখানে আপাতত আজকে কলকাতা টু ধর্মতলা বাস চালানো হলো। আমরা দেখব, তবে মন্ত্রীর এই এই বিষয়টাও আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোনোভাবে আমাদের এই পরিষেবা দেবো মানুষের ঠিক কথা, কিন্তু তাতে আমরা আর্থিক ক্ষতির সম্মুখীন না হই সেদিকটা লক্ষ্য রেখেও আমাদের টাইমিংগুলো ভাবতে হচ্ছে এবং সরকারি বাস পরিষেবা কতটা বাড়ানো যাবে সেদিকটাও আমাদের দেখতে হচ্ছে। আমরা সব জায়গায় পরিষেবা দিতে প্রস্তুত আছি, কিন্তু ওই দিকটাও আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে। আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে দিতে চাইছি যে এই বাসটা আমরা আপনারা অ্যাভেল করুন এবং যে টাইমিং করা হয়েছে যে সেই টাইমিংটা অফিস যাত্রী এবং যারা ব্যবসায়ীরা যায়, ক্ষুদ্র ব্যবসায়ীরা যায়, তাদের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী সময়। সকাল 7:30 এখান থেকে ছাড়বে এবং ওখান ধর্মতলা থেকে বিকেল 5টায় ছাড়বে। স্বাভাবিকভাবে মানে দীর্ঘ সময়টা যে কাজের সময়টা পুরো কাজের সময়টাই ওখানে ওনারা কাজ করে নিয়ে আবার ফেরার জন্য উপযুক্ত সময়ে বাস পেয়ে যাবেন। ভাড়া 70 টাকা পুরনো ভাড়া, পুরনো রেটেই চলছে আমরা 70 টাকা ভাড়াতেই। 70 টাকা করে উনি যাবেন এবং আসবেন, এটা একটা 140 টাকা। আর দ্বিতীয়ত আমাদের ডিপোটা অলরেডি স্যাংশন হয়ে গিয়েছে, ফিনান্সও স্যাংশন হয়েছে, সে কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, এবার তাড়াতাড়ি আমাদের কাজটা শুরু হবে। ডিপো হয়ে গেলে ডিপোর আগে যেটা সুফিয়ানদা বললেন যে ডিপোর আগে আমরা এই পরিষেবাটা দিয়ে আমরা ওয়েদারটা তৈরি করতে চাইছি আর কি। সুকুমার দাস, বোর্ড ডাইরেক্টর অফ এসবিএসটিসি।